আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আল্লাহ আমাকে সুস্থ রাখছে। এতদিন ভিডিও দিতে পারি নাই তার জন্য দুঃখিত। আমি আপনাদের যে টিপসগুলো দেখাইতেছি দূরে এভাবে খেলেন, মাথা খেলে খেলেন, তো ইনশাল্লাহ আপনি জিততে পারবেন। দেখেন আমি কীভাবে খেলি, একটু ফলো করেন। 20 টাকা বেট লাগালাম। সর্বপ্রথম আমি যে দাগগুলো দিতেছি এই দাগগুলো ফলো করবেন, আমার নিয়মের মতন খেলবেন। আমি দেখেন ঠিক এগুলা ফলো করি, এগুলা এগুলা ফলো করি, আমি এগুলা ফলো করি। এই নাম্বার দেখে ইয়ে করি, দেখেন আপনি 1 2 3 1 2 3 1 5 4 তারপর 1 1 9 3 এগুলার ভিতরে এগুলা এগুলা এই নাম্বার সাইজে যে ঘরে যে এটা আছে ওইটা ওই নাম্বারে দিবেন, ইনশাল্লাহ আশা করি কিছুটা টাকা উঠাতে পারবেন। দেখেন আমি সর্বপ্রথম 1 2 3 তাহলে আমি সর্বপ্রথম 3 দিব। সর্বপ্রথম মোরা ফাইলিং করে নিয়ে গেছে, সমস্যা নাই। দেখেন আবার দেখি, দেখছেন 3 পাইছি 5 পাইছি 1 পাইছি, এই তারপরে হলো 4 পাইছি, তারপরে 2 পাইলাম, অবশ্যই দেখেন 4 পাইছি। যেরকম দেখেন এই যে 2ও 4 আছে, এখানে আবার এখানেও 4 আছে, দেখছেন। তারপরে আপনি 6 আছে, তারপরে 6 আছে, 7 আছে, 1 আছে, তারপরে দেখেন আপনি দেখছেন এই যে বলছি 6 আছে, এই যে বলছি যে আপনারা 6 আছে, 1 আছে, 1 6 দেখছেন, এবার বুঝে নেন। এরপর দেখেন 11 আছে, তিনটা 1 মানে দেখেন আপনি 3টা 1 হলে 1 2 3 3টা 1 1 1 1 2 3 3টা 1 আছে। দেখেন আমি 3টা 1 এটাই হবে আশা করি, দেখছেন আশা করি 3টা 1 হয়ে গেছে। আপনার ধরুন ওভাবে চিন্তা কর, যদি খেলতে পারেন তাহলে কাম হবে। এরপরে দেখেন আপনি 27 গুণে 27 গুণ হলে আপনি এটা কত হবে, এই যে 27 গুণে এটা দেখেন আপনি 2 আছে, 7 আছে, 9 আছে, তারপরে হলো 9 আছে, 7 আছে, এখানে আপনি 7 বেশি আছে, 2 কম, 9 কম। এখানে আপনি চিন্তা করতে হবে যেহেতু এটা 1 2 3 4 5 5, ঠিক আছে 5 আছে। আমি আবার বুঝিয়ে দিই, ঠিক আছে এটা 1 2, ঠিক আছে 1 2 2 আছে, আবার 7 আছে, 7 হলে 1 2 3 4 5 6 7, 7 আছে, 2 আছে, 9 আছে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে 9 আছে, তারপর আবার 7 আছে। এখন আপনি চিন্তা করতে হবে 9 কীভাবে হলো 7 কীভাবে হলো, এগুলো চিন্তা করে মারতে হয়। আপনি যদি 15 ধরে না খেলেন তাহলে হবে না। এখন আমি ইচ্ছা করলে কিন্তু 200 টাকা উঠিয়ে ফেলতে পারি, কিন্তু আপনাদের দেখানোর জন্য, সত্যি আপনাদের দেখানোর জন্য আমি খেলতেছি। এটা আপনি বুঝতে হবে, এইখানে আপনি অনেক কিছু বুঝতে হবে। আমি গণাটা গুনি এখান থেকে 1 2 3 4 5, ঠিক আছে 1 2 3 4 5, এখন আমার 1 2 3 4 5, এখন আমার 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, এখন 27 28 29, আচ্ছা এখানে 9 আছে বেশি, 7 2টা আছে, 2 1টা আছে, এখন 7 2 7 2 সম্ভবত আপনার
সাতাশ যেহেতু আমি আবার আপনাদেরকে ফলো করে দেখাই, মিনিটটা হয়তোবা একটু বেশি হয়ে যেতেছে সম্ভবত, হ্যাঁ একটু বেশি হয়ে যেতেছে, যাক সমস্যা নাই আপনাদের দেখানোর জন্য, আপনি একটু মন দিয়ে দেখবেন হতে পারে। আমি আপনাদের এই এই জায়গাটা অনেক সমস্যা থাকে বুঝছেন, এগারো তো সাতাশ উলট পালট হয়েছে, যেহেতু ছয় এখানে সাতাশ, হ্যাঁ সাতাশও ও জায়গাতে থাকতে পারে আমার বিশ্বাস, তাহলে আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, আপনি নয় চিন্তা করবেন। আমি আপনাদেরকে বলি এটাকে ফলো করবেন, এটাকে ফলো করবেন, আপনি যেহেতু তিনটার পরে, তিনটার পরে হলো এটা তো আছে এক দুই তিন তিন, এটা আপনার সম্পূর্ণ এক্তিয়ার, আপনি যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন, আর যদি না বুঝেন তাহলে তো কিছু করার নেই, ঠিক আছে আমার এক্তিয়ার, আমি আপনাকে বললাম দেখি হয় কি না, এটা ভাগ্য ভাই, একালে পুনরায় যাবে না হলে আসবে, ভাগ্য এটা দিলে দিবে না দিলে না, দেখছেন আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আপনারা শুধু খালি এভাবে দেখবেন, নয় কিন্তু কাছে, এই যে আপনাদেরকে বলি আমি, হ্যাঁ নয় কিন্তু কাছে, দেখেন নয় কিন্তু এখানে আছে, আপনি এখান থেকে ধরতে হবে, দাঁড়ান আমি আবার মার্ক করছি, দেখেন আপনি নয় কিন্তু কাছে, নয় কিন্তু কাছে, এটাকে আমি ধরছি এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে পাঁচ ছয় সাত আট নয়, আমি নয় কীভাবে দেখছি দেখছেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কীভাবে দেখছি দেখছেন, এখানে নয় আছে বুঝতে হবে, এক থেকে নয় পর্যন্ত এখানে নয় পাইছি আমি, ঠিক আছে যাক আপনাদের দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে, এভাবে খেলেন বুঝতে পারবেন, ওকে ধন্যবাদ আপনাদের জন্য দেখানোর জন্য ধন্যবাদ।